নমস্কার, কেমন আছেন সবাই? প্রদীপ সরকার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের এখন বাজছিল 2:54। তো আজকের সকাল থেকে ভিডিওটা শ্যুট করিনি, সকালে উঠে আমি জেরক্স সেন্টারে গিয়েছিলাম এবং তারপর আমি চলে গেছিলাম কলেজে। তো সেই ধরুন আর জেরক্স টেরক্স করে আমি কলেজে যাওয়ার দরুন আমার কিছু কোনো কিছুই হয়নি এবং শ্যুটও করতে পারিনি। কলেজে গিয়ে আমি কিছু শ্যুট করেছিলাম, ছোটো ছোটো ক্লিপ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এবং আর যে সময়টা আছে, আর বাকিটা যে সময়টা আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখন তো আমি বসে আছি সেই জায়গায় যেখানে আমি থাকি, স্বাভাবিক সেই জায়গায় আমি বসে আছি এবং দেখাচ্ছি কিছু আপনাদের সিনারিকে, যেই গ্রামের দৃশ্য আর কি। আমার পাশে কতগুলো ছাগল বসে আছে, সেগুলো দেখাবো এবং সব কিছু এইভাবে শুরু করবো আজকের এই ভিডিওটা। এবং চলুন দেখা যাক। আমি এই জায়গাটায় বসে আছি, আর দেখুন এখানে ছাগল একটা, ওখানে একটা ছাগল আছে, এখানে একটা ছাগল আছে, সব খাওয়া দাওয়া করছে। আর এখানে সুন্দর মনোরম পরিবেশ, এই সেই জায়গাটাই বসে থাকি এনি টাইম। আর ওই বাড়িতে কালকে কালী পুজো আছে, তো ওখানে কিছু ধোয়া টোয়া হচ্ছে, থালা বাসন, তো এরকমই। আর চলুন এখানে বাড়ি যাবো, আমার গরুটা আনতে হবে। 3টে বেজে গেছে, তো 3টের সময় গরু আনা হয়, তো এখন গরু আন গরু এনে তারপর আপনাদের সাথে একটু দেখা করব। তো গরু এনে তারপরে দেখি কী কী হয়, সব কিছু তো শেয়ার করি প্রত্যেক দিনের মতন শেয়ার করবো। এখান থেকে রোদ পড়ছে, তার জন্য এত পরিষ্কার লাগছে, বাস্তবিক এতটা পরিষ্কার নিয়ে আমি কী জানি তোমাদের এটা হচ্ছে কথা। তো চলুন গরুটা নিয়ে আসি, নাহলে ও মনে হয় ডেকে ডেকে একদম গলা গলা ফাটিয়ে ফেলবে। যাই নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। কটা বাজে গো এখন? ঘড়ি তো নেই হাতে। ও এখন বাজলো 1:28 রাত্রি। তো বন্ধুরা, বিকালে তো আপনাদের সাথে দেখা করেছিলাম এবং তারপরে তো আর দেখাই হয়নি। এবং বাড়ির পাশে পুজো হচ্ছিল এবং সেখানে আমি লাইট লাগাচ্ছিলাম, তো সেই কারণেই আপনাদের সাথে দেখা হয়ে ওঠেনি। কালকে আমি দেখাবো যে আমি কী লাইট লাগিয়েছি, কালকে নিশ্চয়ই দেখাবো ভিডিও করে। কালকে সেই বাড়িতে আছে কালী পুজো, তো সেই কারণে লাইটগুলো লাগানো, আমার কাছ থেকে লাইট নিয়ে গেলো সেই বাড়ির দাদা, তো সেগুলো লাগালাম এবং সে কারণে আপনাদের সাথে দেখা করা হয়নি। তো এখন বাজছিল রাত্রি 1:29। তো আমি এখন কিছু কাজ করব, যেরকম ধরো কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাকে ভিডিও শ্যুট করতে হবে এবং তারপর এই ভিডিওটা এডিট করতে হবে, ঠিক আছে? এই কটাই কাজ আছে। এবং সত্যি কথা বলতে আমার একটু খিদে খিদে পেয়ে গেছে, দেখি কি করা যায়, নিশ্চয়ই কিছু খেতে হবে, নাহলে হবে না। তো বন্ধু, এটা হচ্ছে কথা। তো বেশি কথা আর বলবো না, চলুন আমার কাজটা আমি করে ফেলি এবং তারপরে কালকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে দেখা করব। এবং চলুন, কিছু খেয়েও নিতে হবে আমাকে, নিশ্চয়ই কিছু খেতে হবে, নাহলে হবে না। আমার পেটটা একদম গরগর গরগর করছে, আমাকে খিদের খিদের চোটে এরকম হচ্ছে। তো ওদের হচ্ছে কথা, চলুন ভিডিওটা এডিট করি, ঠিক আছে? তো ভিডিও এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত এখন 3টে বাজে। তো এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো প্রত্যেক দিনের মতন আমি জানতাম যে দুধটা থাকে আমার লাস্টে খাওয়ার জন্য, যে যখন আমি ঘুমাতে যাই তার আগে আমি দুধটাকেই ঘুমাই। তো আমি জানি না আজকে দুধটা নেই, তো সেই কারণে আমি যখন মিটকেসটা খুলি তখন গিয়ে দেখি দুধটা নেই। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে এবং সেই কারণে দেখলাম যে সেখানে রয়েছে একটা রুটি এবং একটুখানি মাংসের তরকারি। তো একটা রুটি রয়েছে, তো এখন এই রুটিটা খাবো এবং তারপরে আবার ভিডিওটা এডিট করে এবং পাবলিশ করব। এডিট হয়ে গেছে, আরেকটা বাকি আছে, সেটা এখন করব। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো চলুন আগে রুটিটা খেয়ে নিই এবং তারপর আবার দেখা হচ্ছে পরে কোনো এক সময়। আর হয়তো ভিডিও শ্যুট করা হবে না, কারণ এখন আমার ঘুম পেয়েও গেছে, চোখগুলো দেখে বুঝতেই পারছি লাল কটকট হয়ে গেছে এবং আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এমনিতে শরীরে কিছুই নেই, শালিক পাখির মতন চেহারা, তারপরে আবার এতটা রাত জেগে না খেয়ে তো প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন এই একটা রুটি আমার সম্বল, ভেবেছিলাম দুধ আছে কিন্তু দুধটা নেই। তো রুটিটা খেয়ে এখন রাতটা কাটাতে হবে। এখনও প্রচুর কাজ আছে, থাম্বনেল লাগাতে হবে, ভিডিওটা পাবলিশ করতে হবে, শর্টস ভিডিও আপলোড করতে হবে, তো প্রচুর প্রত্যেক দিন এরকমই থাকে। কিন্তু খিদে পেয়ে গেছে আজকে প্রচণ্ড, আজকে খাওয়াটাও একটু কমই হয়েছিল রাত্রে। তো চলুন খেয়ে নিই, মাংসের তরকারি রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি চলুন দেখে। তো দেখতে পাচ্ছেন এটা হলো মাংসের তরকারি, এটুকু রয়েছে রাত্রেবেলা। তো এটুক দিয়ে আমি এখন এই রুটিটা খাবো এবং তারপরে ভিডিও পাবলিক করবো এবং সব কিছু করবো, যা যা করার ক্রাইটেরিয়া যেগুলো বাকি আছে সেগুলো করব। তো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে কোন এক সময়। খেয়ে নিই না তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তো যখন প্রচণ্ড খিদে পায় না তখন সব কিছুই ভালো লাগে। যেরকম ধরো আমি রুটি খাই না, কোনো সময় রুটি খাই না, কিন্তু এখন দেখো প্রচণ্ড ভালো লাগছে, কারণ আমার পেটে প্রচণ্ড খিদে, তখন সেটা আমার খেতে হবে এবং আমি খাচ্ছি। তো যখন খিদে পায় তো সব কিছুই ভালো লাগে, সব কিছু খিদের উপরে ডিপেন্ড করে। যখন প্রচণ্ড খিদে হবে যে জিনিসটা আপনি খান না সেই জিনিসটাও ভালো লাগবে, সেরকম হয়েছে আমার অবস্থা। আমি রুটি কখনো খাই না, বাট এখন প্রচণ্ড ভালো লাগছে। এখন একটা আছে, তো এখন মনে হচ্ছে যদি আর দুটো থাকতো আর একটু ভালো হতো, পেটটা ভরে যেত।
তো সবকিছুই সবার ওপরে বলার খেল, তো ভালো লাগছে। তো সে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন বিছানায় চলে এসেছি। তো সত্যি কথা বলতে একটা রুটি খেয়ে আমার কিছুই হয়নি, পেটটাকে তো কিছুই ভরেনি, উল্টা আরও বেশি খিদে পেয়ে গেছে। তো এখন আমি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে ভিডিও পাবলিশ করব এবং তারপর ঘুমিয়ে পড়ব। এবং তার আগে একটা কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাকে বর্লিন তো দিতে হবে আমার ঠোঁটে। কী জানি মেয়েদের মতন ঠোঁট খুবই অল্পতেই ফেটে যায়, ফেটে তো যায় না, একটা ঝাল লাগলে খুবই জ্বলে, খুবই পাতলা। তো এখন বর্লিনটা দেবো এবং বর্লিনটা দেওয়ার পরে তারপরে সেই কাজটা করবো এবং তারপরে ঘুমিয়ে পড়বো। তো আমাদের এটা হচ্ছে কথা, তো চলুন আবার দেখাচ্ছি কালকে।